ফুলবাগানে কিশোরী যৌন নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। তার মধ্যে রয়েছেন অভিযোগকারী কিশোরীর সৎ বাবা উত্তম দাসও। এক দফা পুলিশ হেফাজতের মেয়াদ শেষে দ্রুত লাভলি চাড্ডা সহ চার অভিযুক্তকে বুধবার শিয়ালদা আদালতে তোলা হয়। সেই সঙ্গে আদালতে পেশ করা হয় উত্তম দাসকেও। পুলিশ উত্তম দাসের পুলিশ হেফাজত ও বাকি চারজনের জেল হেফাজতের আবেদন জানায়। ধৃত সব্যসাচী রায়চৌধুরীর আইনজীবী এদিন সওয়াল করেন, কিশোরীর বয়ান থেকে সব্যসাচীর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ মেলেনি, পুলিশও তাদের জেল হেফাজতের আবেদন জানিয়েছে, তাহলে নিশ্চয়ই তদন্তে তার বিরুদ্ধে নতুন কোনো তথ্য পাওয়ার নেই, তাই সব্যসাচী রায়চৌধুরীকে জামিন দেওয়া হোক। অন্যদিকে অভিযোগকারী কিশোরীর মায়ের আইনজীবী সওয়াল করেন, কিশোরীর বয়ান থেকে এমন কোনো প্রমাণ মেলেনি যে ক্ষতির সম্ভাবনা জেনেও তিনি তার মেয়েকে লাভলি চাড্ডার বাড়িতে দিয়ে এসেছিলেন, বিনিময়ে তিনি কোনো টাকা নিয়েছেন এমন প্রমাণও হাতে আসেনি, তাই তার জামিন পাওয়া উচিত। সরকারি আইনজীবী অবশ্য জামিনের আবেদনে তীব্র বিরোধিতা করে বলেন, বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই কিশোরী যৌন নিগ্রহের অভিযোগ করেছেন, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। লাভলি চাড্ডার বাড়ি থেকে বেশ কিছু সিডি ও নথি মিলেছে যা থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে, তাই এখনই তাদের জামিন দেওয়া উচিত নয়। সংশ্লিষ্ট পক্ষে সওয়াল জবাব শুনে অভিযোগকারিণী সৎ বাবা উত্তম দাসের 7 অগস্ট পর্যন্ত পুলিশ হেফাজত ও বাকি চার অভিযুক্তের 14 অগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রাজশ্রী দত্তগুপ্ত, রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।